জগন্নাথ দেবের রান্নাঘর এক অদ্ভুত এবং অলৌকিক জায়গা। বছরে 365 দিন পুরীর জগন্নাথ মন্দিরের পেছনে এই রান্নাঘরে তৈরি হয় জগন্নাথের মহাপ্রসাদ। কেন এই রান্নাঘরকে অদ্ভুত বলা হচ্ছে জেনে নিন। এই রান্নাঘরে রান্নার জন্য কোনো বিদ্যুৎ বা যন্ত্র ব্যবহার করা হয় না। উন্মুক্ত কাঠের আগুনের উপর অনেকগুলি তেলের ল্যাম্প বা বাতি ঝুলিয়ে রাখা হয়। রান্নার ঠাকুররা সেখানে এসেই রান্না করেন। প্রতিদিন 10,000 মানুষের রান্না হয় এখানে, কিন্তু এই মহাপ্রসাদের এমনই গুণ যে কোনো দিন সেখানে প্রসাদ বাড়তিও হয় না, আবার নষ্টও হয় না। সে 10,000 লোকই খাক আর 2 লক্ষই হোক না কেন। গোটা রান্নাঘরে রয়েছে 752 মাটির তৈরি উনুন। অদ্ভুত এখানকার রান্নার কৌশল। উনুনগুলোতে একটির উপর একটি পাত্র বসানো হয়, মোট 7টি পাত্র থাকে, নিচে থাকে আগুন। কিন্তু অলৌকিক বিষয়, সবার আগে সব থেকে উপরের পাত্রটি রান্না শেষ হয়। মাত্র 1,000 সেবক রান্নাঘরের কাজে নিযুক্ত। এখানে রান্নার সমস্ত সামগ্রী শুধুমাত্র পোড়া মাটি তৈরি। কোনো দিন পুরনো পাত্রে রান্না হয় না, রোজ নতুন নতুন পাত্রে রান্না হয় এখানে। আরও একটি অলৌকিক বিষয় রয়েছে এই রান্নাঘরে। শোনা যায় গঙ্গা আর সরস্বতী নদী একই সঙ্গে প্রবাহিত হয়েছে এই রান্নাঘরের ভেতর দিয়ে, তবে তা বাইরে থেকে দেখা যায় না। সেই নদীর জল দিয়েই রান্না হয় এখানে। শুধুমাত্র ওই নদী থেকে জল তুলে আনার জন্যই একদল সেবক নিযুক্ত রয়েছেন। সেবকরা এখানে বংশানুক্রমে কাজ করেন। 12 বছর হলেই ট্রেনিং শুরু হয়ে যায়। এরপর মৃত্যুর আগে পর্যন্ত জগন্নাথের ভোগ রান্নায় নিজেদের জীবন অতিবাহিত করেন তারা। প্রতিদিন রান্না হয় 100-এর বেশি পদ, তবে রথের দিন জগন্নাথের ভোগে থাকে বিশেষ এই 56টি পদ। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন আমাকে।